নাটোরের লালপুরে মাদক সংরক্ষণ এবং বহনের দায়ে কবির ইসলাম নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল দু বাইশ সালের পনেরোই নভেম্বর লালপুর উপজেলার তিলকপুর বাজারে অভিযান চলাকালে কবির ইসলামকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয় তল্লাশির পর তার দুই পায়ের জুতার ভেতর থেকে দুই প্যাকেট হিরোইন উদ্ধার করা হয় এই ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুই বছর পর সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে বৃহস্পতিবার নাটুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারকেই আদেশ দেন